আসসালামু আলাইকুম। আমার সামনে যে মিনি ডিলারটা দেখছেন, এটার আজকে ডেমো করব এবং ভিডিওর মাঝে সব বিস্তারিত জানাবো। চলুন শুরু করি। দেখতে পাচ্ছেন এটা ফোর হুইল টাইপের, কিছুটা এটা ফোর হুইলই বলা চলে, এবং এটা খুবই ছোট একটা ডিলার। পেট্রোল ইঞ্জিন এটা দেখতে পাচ্ছেন, এক টানেই স্টার্ট নিচ্ছে, কারণ পেট্রোল ইঞ্জিনগুলো স্টার্টিংয়ে খুবই ইজি একটা প্রসেস। এবং আমরা যে জায়গাটায় আসছি, আপনারা দেখতে পাচ্ছেন কত ঘাস, কত পরিমাণে ঘাস আসলে এই জায়গাটাতে, এবং চাষটা কেমন হয় এটা আমরা দেখতে চাই এবং আপনাদেরকে দেখাতে চাই। দেখতে পাচ্ছেন এখানে এত পরিমাণ ঘাস হওয়া সত্ত্বেও এক চাষেই কীরকম কাজ করছে, এবং এটা পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন। আমরা পুরো ভিডিওতে দেখানোর চেষ্টা করব এটা কিভাবে কাজ করে। আমরা যে বাগানটাতে এসেছি, এটা একটা বেল বাগান, দেখতে পাচ্ছেন সারি সারি বেল গাছ দেওয়া আছে, সেটার মাঝখানটা আমরা চাষ করছি। এবং আপনারা এটা নর্মাল জমিতেও চাষ করতে পারবেন, যেগুলো না আপনারা আবাদ সুবাদের জন্য কাজ করেন সেটাতেও ব্যবহার করতে পারবেন। এবং এটা ফোর হুইল হওয়ার কারণে দেখেন এটা কিন্তু ভাইব্রেশনটা একটু কম, এবং অনায়াসে যে কেউ চালাতে পারবে। এখানে দেখতে পাচ্ছেন হাই করে আমরা হ্যান্ডেলটা হাই করে চালাচ্ছি, এটা আরও লো করতে পারবেন আপনাদের হাইট অনুযায়ী। এবং খুবই সুন্দর একটা মেশিন, এটা মডেল বলে হচ্ছে 6.5 আমরা বলি এটাকে। এটা নর্মালি হচ্ছে 7 হর্সের একটা মোটর, এটা সেলফ নন সেলফ দুইটাই আছে। দেখেন আমি একটু মাটিটা দেখাই আপনাদেরকে, অলরেডি দেখেন এক চাষেই কত পরিমাণে ঘাস উঠে গেছে, এবং আরও এক চাষ দিলে মনে হয় যে আপনি এখানে ট্রাই করতে পারবেন। দেখতে পাচ্ছেন খুব সাউন্ড নাই বললেই চলে, কারণ হচ্ছে যে ডিজেলগুলো আছে ডিজেলগুলোর একটু সাউন্ড বেশি হয়। আর এটাতে দেখেন, আর ড্রাইভার ফোন দিয়ে গাইলেও তো ফোন লাইভে কল দিতে আসে। আমার কথাগুলো শুনতে পাচ্ছেন কি না এটা একটু আমাকে জানাবেন। আমরা যে জায়গাটায় আসছি আসলে খুব অনেক অধিক পরিমাণে ঘাস আসলে দেখতে পাচ্ছেন। বেলে দোআঁশ মাটিতে তো খুব অনায়াসেই কাজ করতে পারবেন, এবং শক্ত মাটিতে আরও কাজ করতে পারবেন, এবং শক্ত মাটিতে হয়তো বা আপনাকে দুই চাষও দিতে হতে পারে। এই এক চাষে মানে বেলে দোআঁশ মাটিতে এক চাষে যে কাজ আপনি ইয়াতে ডাবল করতে পারবেন, মানে যখন আপনি দেখা গেল যে শক্ত মাটিতে করছেন, আপনি একবার চাষ করলেন তখন কিছুটা কাজ হলো, আবার আরেকটা চাষ দিলেন তখন মোটামুটি আরো ভালো কাজ হলো। তো নর্মালি তো কাজ করা এটা হচ্ছে সব থেকে দেখার বিষয়, কারণ হচ্ছে আপনি জানেন যে আপনারা জানেন যে বড় পাওয়ার টিলারগুলো সব জায়গায় যায় না, ধরেন এরকম একটা জায়গাতেই নিয়ে আসতেও অনেকটা মোটামুটি কষ্টসাধ্য এবং অনেকক্ষণ বসে থাকতে হয়। কিন্তু এটা আপনি নিজের মতো করে নিজেই চালাতে পারবেন, এবং আপনার বাসায় যদি কোনো লোকজন থাকে তাদের মাধ্যমে দিতে পারবেন। আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখাই। আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন, আর বেশি বেশি একটু শেয়ার করবেন। সবাইকে একটু শেয়ার দিতে বলো ফোন দিয়া। এবং গভীরতা যদি আপনি চান যে আরো বেশি গভীর করে আপনি চাষ করবেন, সেক্ষেত্রে পিছনে দেখেন একটা লাঙ্গলের মতো ফলা দেখা যাচ্ছে, এটার উপরেই আপনি ভর দিয়ে আরো গভীরতাটা নির্ণয় করতে পারবেন এবং গভীরভাবে চাষ করতে পারবেন। দেখেন আমরা এইটুক সময়ে কতটুকু চাষ করে ফেলেছি আপনারা লাইভেই দেখতে পাচ্ছেন, এবং লাইভেই বুঝতে পাচ্ছেন যে মিনিটে কতটুকু কাজ করা যায়। নর্মালি 1 লিটারে 1 ঘন্টার উপরেই যায়, ব্যবহারের উপর আসলে নির্ভর করে। এটা পেট্রোল চালিত ইঞ্জিন, এবং এটার সেলফ স্টার্ট নন সেলফ স্টার্ট দুইটাই আছে। দেখেন এক হাত দিয়েও চালানো যাচ্ছে, কারণ হচ্ছে এটার
একদমই হালকা এবং ফোর হুইল টাইপ, এই কারণে মানে এটাতে আপনাকে দুই হাত দিয়েও ধরতে হচ্ছে না, এক হাত দিয়েও চালাতে পারছেন মোটামুটি। দেখেন এটা আমি এই চাষ না করা জায়গাগুলো একটু দেখাই আর চাষ করা জায়গাটা আপনাদেরকে দেখাই। এটা আমাদের খুব অনেক পরিমাণে এটা সেল হয়, কারণ মানুষ এটা অনেকে এর আগে অনেক ভিডিও দেখেছেন, আমরা বিভিন্ন নার্সারিতে বিভিন্ন জমিতে এটা চাষ দেখিয়েছি এবং এটা কাদাতে চাষ করতে পারবেন। তবে খুব বেশি পানি হলে হয়তো বা পারবেন না, কিন্তু অল্প পরিমাণে যেগুলো নর্মালি আপনাদের কাজে লাগে সেরকম পানি হলে চাষ করতে পারবেন। এবং এটা সুবিধা হচ্ছে এর ফলাগুলো এমনভাবে ডিজাইন করা যে মাটিটাকে একদম কোনটা ও আচ্ছা ফালা বাড়াই দেন। আচ্ছা এখানে আমি একটা জিনিস আপনাদেরকে বলিনি, এখানে আমরা অলরেডি 12 ফল অলরেডি চাষ করলাম 12 ফলা দিয়ে, এখন আমরা একটু এক্সট্রা আরও ফলা আছে 3 3 6টা আরও 6টা মানে টোটাল 18টা। তো এই ফলাগুলো এখন একটু লাগাই দিব আপনাদেরকে, লাইভেই একটু দেখাই। দেখেন এটা লাগাতেও খুব একটা লোক লাগে না, দেখেন হালকা জাস্ট ভাসিয়ে ধরে, এখানে জাস্ট এক্সট্রা ফলাগুলার ক্লিপ দেয়া আছে, এই এক্সট্রা ফলাগুলো লাগানো হচ্ছে। এই এক্সট্রা ফলাটা লাগানোর কারণে এর কিন্তু দৈর্ঘ্যটাও বাড়লো, এটা মোটামুটি কত ফিট এখন মনে করেন, যখন আপনি এর আগের ফলাটা ছিল তখন 18 ইঞ্চি ছিল, এখন এটা লাগানোর পর এটা হচ্ছে আপনার 3 ফিট পুরো জায়গা নিবে, মানে একবারই আপনি 3 ফিট জায়গা চাষ করতে পারবেন। আমি একটু ইয়াটা দেখাই আপনাকে, এখন এক্সট্রা ফলাগুলো লাগানো হলো এবং আমরা এটার চাষটা দেখব। দেখেন কি পরিমাণে এই দেখেন কি পরিমাণে মাটিগুলোকে তুলছে এবং নরম করছে মাটিগুলো, আসলে আমরা যে পরিমাণে যেভাবে চাই আসলে সেরকমই এই মেশিনটার মাধ্যমেই সম্ভব। কারণ দেখবেন যে আমরা চাই যে মাটিগুলো এত নরম হোক যাতে আমরা কাজগুলো করতে পারি, আর এইরকম ঘাস ঘাসের মাটিতে যে এরকম চাষ করবে এটা আসলে আমরা ওইভাবে ভাবিনি। ভিডিওটা আমরা একটু বড় করব, কারণ হচ্ছে আমরা পুরো কাজটা দেখানোর চেষ্টা করব আসলে কিভাবে কাজ করে এগুলো জমিতে। হ্যাঁ অনেক ঘাস দেখেন, কতগুলো ঘাস আটকায় গেছে, এত পরিমাণে ঘাস আসলে এরকম চাষ করবে আমরা আসলে এভাবে বুঝিনি। যারা দেখছেন কোথা থেকে দেখছেন একটু জানাবেন, চাইলে একটু শেয়ার দিতে পারেন, এতে করে অনেক মানুষ দেখতে পারবে। কারণ আমাদের কৃষিতে আসলে লেবার কস্টিংয়ের কারণে মানুষ অনেক খরচ বেড়ে যাচ্ছে, তো আমরা এই যান্ত্রিকীকরণের মাধ্যমে আমরা চাই যে মানুষের খরচগুলো কমে যাক এবং আবাদে একটা ভালো লভ্যাংশ দেখতে পাই। কী পরিমাণে ঘাস আসলে আটকায় যাচ্ছে, এত পরিমাণে ঘাস ফলাতে আটকায় যাচ্ছে। এই 7 হর্সের মোটর দিয়ে দেখেন কত কাজ করা যাচ্ছে আসলে, আর পেট্রোল ইঞ্জিন এগুলো সার্ভিসিং এর বিষয়ে যদি জানতে চান আমার কাছে বলবো, এগুলো বেশিরভাগই মোটরসাইকেল ইঞ্জিন। এই মোটরসাইকেল ইঞ্জিন হওয়ার কারণে যে কোনো জায়গায় আপনারা এটা সার্ভিসিং করে নিতে পারবেন এবং আমাদের সার্ভিসিং ওয়ারেন্টি 1 বছর থাকে, 1 বছরের পরে সার্ভিসিং নিলে আপনাদেরকে সার্ভিসিংয়ের খরচটা বহন করতে হবে। দেখেন এইটুক সময়ের মধ্যে আমরা লাইভে আছি হচ্ছে 9 মিনিট, প্রায় 10 মিনিটের মতো। দেখেন কত বড় একটা জায়গা আমরা অলরেডি চাষ করে ফেলছি এবং এত সুন্দর চাষ হয়েছে, আমার মনে হয় না যে এটাতে 2 চাষ দিতে হবে,
এক চাষি মোটামুটি যে পারপাসের জন্য এরা করে, নিড়ানির কাজ করে এখানে, এই গাছগুলো পরিচর্যার জন্য, সেটা এনাফ হয়েছে। তারপরও আমরা দুই চাষের এই জায়গাটাতে একটু আপনাদেরকে দেখাবো যে দুই চাষ হলে আরও কতটা মাটি নরম হয়। একটু দেখাও তো মাটিটা, একটু মাটি তুলে দেখান তো, মাটি তুলে দেখান আরো নিচ থেকে কতদূর গভীর হইল। এই যে দেখতে পাচ্ছেন মাটির মোটামুটি অনেকটাই ঝুরঝুরো হয়ে গেছে, এবং ঘাস কেমন উঠেছে একটু দেখান তো, ঘাসগুলো কেমন আরো একটু দেখানো দেখতে। এই যে দেখতে পাচ্ছেন যে কত পরিমাণে ঘাস আসলে উঠেছে, এবং এত ঘাসের মধ্যেও যে এরকম চাষ হয়েছে এটাই হচ্ছে সব থেকে মজার বিষয়। আমরা ওই দিকটাতে একটু দেখবো যে জায়গাটাতে চাষ করতেছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর করে আরামসে চালাতে পারছে এই মেশিনটা, ফোর হুইল হওয়ার কারণে কোনো রকম ঝাঁকি নেই এবং আরামে চালাতে পারছে আর কি, গ্রামহীন, এবং সারাদিনই চালাতে পারবে। মাঝখানে দুই তিন ঘন্টা চালানোর পর একটু রেস্ট দিয়ে আবারও চালাতে পারবে। দেখেন ওখানে ঘাস আটকায় গেছে অনেক, একটু পরিষ্কার করে দেন। ঘাসটা বের করে নাও, ঘাস আটকাইছে, ঘাস আটকাইছে মনে হয়, ঘাসটা পরিষ্কার করে নাও। ঘাস আটকাইছে, ঘাসগুলো পরিষ্কার করো। হ্যাঁ দেখেন কি পরিমাণে ঘাস আটকায়। হ্যাঁ দেখেন বড় টিলার হলে আপনাকে টিলারটাকে থামাতে হতো, তারপর এই ময়লাগুলোকে বের করতে হতো, কিন্তু এটা ছোট মেশিন হওয়ার কারণে দেখেন একজনই তুলে ধরেছে আর একজন বের করতে হবে, খুব অনায়াসে আরামসে আবার কাজ করতে হবে। তো বিষয়টা বুঝতেই পারছেন আপনারা যে নর্মালি কীভাবে হয় আর কীভাবে হচ্ছে। আর স্পিড বাড়ালে তো আরও জোরে চালাতে পারবেন, এটা আসলে কন্ট্রোলিং বিষয়টা হচ্ছে আপনার হাতের উপরে, আপনি যেভাবে যত স্পিডে চালাতে চান সেভাবে চালাতে পারবেন। এবং এটা নতুন ইঞ্জিন, একদম নতুন ইঞ্জিন খোলা হয়েছে, গিয়ার অয়েল কেবল দেওয়া হয়েছে, অ্যাডজাস্ট করতে একটু সময় লেগে যাবে, এ কারণে হয়তো একটু শব্দ করছে হালকা, তবে এই শব্দটা কেবল শুরু হয়েছে, আবার এই তেলটা অ্যাডজাস্ট হয়ে গেলে এই শব্দটা আর থাকবে না। নর্মালি কিন্তু কোনো সাউন্ড নেই, আপনারা হয়তো ভিডিওতে শুনতে পাচ্ছেন, ও ডিজেল ইঞ্জিনগুলোর যে শব্দটা হয় সেটার তিন ভাগের এক ভাগও নেই আসলে। আমরা একটু ডাবল চার্জ দেওয়ার চেষ্টা করছি এই অংশটাতে, যে আরও কত মাটি ওঠে এবং কি পরিমাণে গভীর হয় এটা দেখানোর উদ্দেশ্যে। আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন, আর কে কোথায় থেকে দেখছেন একটু আমাদেরকে জানান, কারণ আমাদের অনেক প্রবাসী ভাইরাও আমাদের সাথে যুক্ত আছেন, বিভিন্ন দেশ থেকে দেখেন ভিডিওগুলো, আমাদেরকে অনেকভাবে সাপোর্ট করেন। এটা হচ্ছে আমাদের আসলে ভালো লাগা যে প্রবাসী ভাইরা এই জিনিসগুলো বাহিরে দেখেন, কিন্তু আসলে দেশে কোথায় পাবেন সেটা জানেন না। অনেক সময় অনলাইনে আমাদেরকে পেয়ে ওরা অর্ডার করে, অর্ডার করে তাদের বাসায় পাঠাতে বলে, আমরা তাদের বাসায় পাঠাই, এবং অনেক জায়গায় দেখা গেছে সৌদি আরব থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যারা আমাদের বাংলাদেশিরা থাকে তাদের গ্রামের বাসায় দেখা যায় অনেক চাষাবাদ থাকে, ওনারা কি করে ওখান থেকেই টাকা পাঠায়, আমরা তাদের বাসায় ডেলিভারি করি কুরিয়ারের মাধ্যমে, বিভিন্নভাবে অনেকে এসে নিয়ে যায়। তো এই সুবিধাগুলো মোটামুটি আমরা দিয়ে থাকি, এবং তাদের জন্য অনেক শুভকামনা থাকে, কারণ আমরা দেখেছি যে দেশের মানুষ কেবল এটাতে অভ্যস্ত হচ্ছে, এটাকে এই ছোট ছোট মিনি টিলারগুলোকে নিয়ে কাজ করা শুরু করেছে। কিন্তু দেশের বাহিরে দেখা যায় যে আজ থেকে 10-15 বছর আগ থেকে, 20 বছর আগ থেকে এই জিনিসগুলো তো ব্যবহার হয়,
আমাদের দেশে খুবই দেরিতে আসছে, তারপরেও এখন যে হারে মানুষ এটাকে চাচ্ছে, যেভাবে আমরা দিচ্ছি, আসলে আমরা এইভাবেও চিন্তা করিনি যে আসলে এই এত পরিমাণ সারা পড়বে এই মেশিনগুলোতে, এই মিনি পাওয়ার টিলারগুলোতে। কারণ হচ্ছে একটাই যে এটা সময় বাঁচাবে, আপনার খরচ বাঁচাবে, অল্প খরচে অনেক কাজ করতে পারবেন। দেখা গেল পাঁচটা লেবারের কাজ একটা মেশিন দিয়ে করতে পারবেন সারাদিনে। কারণ এরকম একটা জায়গায় ধরেন আপনি নর্মালিও যদি গরু দিয়ে কাজ করতেন অথবা কোদাল দিয়ে কাজ করতেন, এটাতে কত সময় লাগতো এবং কত পরিশ্রম লাগতো সেটা এখানে কিন্তু লাগছে না। দেখেন খুব আরামসে মনে করেন, আসলে একটা কথা আমার মনে পড়ে গেল যে জমিদারি চালচলন আমাদের এলাকায় বলে যে জমিদারি স্টাইলে একটু ইয়া করবো কাজ করব। তো সেই জমিদারি স্টাইলে আসলে এই মেশিন দিয়ে কাজ করতে পারবে। দেখতে পাচ্ছেন যে আসলে কত সুন্দরভাবে আরামসে খালি ওকে দেখানো হচ্ছে যে তুমি এই পথে যাও, ওই পথেই যাচ্ছে, হাত দিয়ে জাস্ট হালকা নেড়ে দিয়েই ওকে কাজ করানো যাচ্ছে, যা কাজ ওই করছে, জাস্ট আপনাকে ধরে ওকে ডিরেকশন দিতে হচ্ছে। তো এত ছোট মেশিন এত সুন্দর কাজ আসলে আমরা ওইভাবে চিন্তা করিনি, তবে খুবই ভালো পারফরমেন্স করছে। এবং এখানে আসলে আশেপাশে কাদা নাই, কাদা থাকলে হয়তো আমরা কাদাতেও একটু দেখাতে পারতাম, তবে এটা কাদাতে কাজ করা যায়। কারণ আপনারা দেখবেন যে এর ইঞ্জিনটা উপরে আর এটা চাষের কাজটা করে পিছন দিক থেকে, এই ক্ষেত্রে আপনার কাদা ইঞ্জিনে যাওয়ার কোনো সম্ভাবনা নেই এবং অনায়াসে আপনারা কাজ করতে পারবেন এটাতে। সেক্ষেত্রে আপনারা চাইলে সামনে যে চাকাটা দেওয়া আছে ওই চাকা আপনি রাবারের চাকাও বাদে আপনি লোহার চাকাও ব্যবহার করতে পারেন, সেটা আপনাকে চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন অথবা মডিফাই করতে পারবেন। এটার সাথে আসলে চাকা আসে না, বানাই দিতে হয় আর কি। আপনারা চাইলে এটা নিজেরাই একটা লেদের দোকান থেকে বানাই নিতে পারবেন। তো অনেক রকম মডিফাই করতে পারেন, আপনারা জাস্ট গুগলে সার্চ দিবেন মিনি পাওয়ার টিলার মডিফাই, জাস্ট এইটুকুই সার্চ দিবেন, দেখবেন যে কত রকম মডিফাই করে। ইন্ডিয়ায় আমি অনেক ভিডিও দেখেছি যারা পাওয়ার টিলারগুলা মিনি পাওয়ার টিলারগুলাকে কত সুন্দর করে মডিফাই করে ব্যবহার করে। দেখেন কি পরিমাণে ঘাস আটকায় গেছে, তাহলে কি ঘাস আছে এখানে বুঝতে পারছি। দেখেন তারপরও সে অনায়াসে কাজ করে যাচ্ছে। তো আমরা একটু মেশিনটা থামাবো এবং মেশিনটার চারিদিকটা দেখাবো কিভাবে এই মেশিনটার কাজ করে এবং কতগুলো ফলা, সব বিষয়গুলো একটু থামিয়ে দেখানোর চেষ্টা করব। বন্ধ কর, এখানে একটা অফ সুইচ আছে, অন অফ সুইচ, এই অফ করা হলো। আমি জাস্ট এক কিছু জিনিস এই মেশিনটার দেখাবো আপনাদেরকে। এখানে দেখেন এটা হচ্ছে টেনে স্টার্ট দেওয়ার জন্য, এটা দিয়ে আপনি টেনে স্টার্ট দিতে পারবেন। এবং এটার সেলফ আছে, সেলফের জায়গাটা হচ্ছে এখানে, আমরা ব্যাটারি থাকে, এই ব্যাটারি এবং চাবি দিয়ে স্টার্ট করতে পারবেন সেলফের ইঞ্জিন। একই ইঞ্জিন, সবকিছুই একই, শুধু সেলফটা আলাদা মোটর দেওয়া থাকে এবং আলাদা সুইচ এবং নর্মালি ওখানে একটা চাবি দেওয়া থাকে, ওই চাবিটার কারণে আপনারা সেলফটা ব্যবহার করতে পারবেন। এবং এটা দেখেন মোটর সাইকেল ইঞ্জিন, এটা হচ্ছে 7 হর্সের একটা মোটর, এটার মডেল বলা হয় 6.5 হর্স। এটা দেখতে পাচ্ছেন যে এটা মোটর সাইকেল, দেখেন মোটর সাইকেলের মতো প্লাগ দেওয়া আছে। এবং এগুলো সচরাচর নিজের এলাকায় এটা সার্ভিসিং করাতে পারবেন, আমরা তো সার্ভিসিং ওয়ারেন্টি দিব। এখানে রাবারের চাকা আমরা দিয়ে দিই এবং এখানে দেখেন এই রাবারের চাকার জায়গায় আপনারা মডিফাই করে লোহার চাকা ব্যবহার করতে পারবেন। এই যে হ্যান্ডেলগুলা যদি আপনি চান উঁচু নিচু করতে পারবেন, সে জায়গায় 3টা ঘাট দেওয়া আছে, আমরা একবারে সর্বোচ্চটাতে ব্যবহার করেছি আজকে, এটা আপনারা চাইলে নিচে নামিয়েও ব্যবহার করতে পারবেন। এখানেও কয়েকটা ইয়া আছে, নাট আছে, যেটার মাধ্যমে আপনারা এই পুরো হ্যান্ডেলটাও খুলে রাখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন পিক আপ, এটার মাধ্যমেই নর্মালি স্পিড বাড়া কমা করে। এবং এই যে এখানে দেখতে পাচ্ছেন দুই পাশে 2টা হাতল, একটা হচ্ছে সামনের দিকে আগাবে আর একটা হচ্ছে পিছনের দিকে পেছাবে, মানে আপনি এটা সামন পিছন দুটাই করতে পারবেন এই মেশিনের ক্ষেত্রে, জাস্ট হাতের এই 2টা ইয়ার মাধ্যমে। এদিকে দেখেন বড় পাওয়ার টিলারের মতো এখানেও একটা ঢাকনা দেয়া আছে,
যেটার কারণে ময়লাগুলো গায়ে পড়বে না। এই যে দেখতে পাচ্ছেন যে এখানে একটু ভাসায় না, হ্যাঁ এই যে ফলাগুলো নর্মালি আমরা এক্সট্রা ফলাটা পরে লাগিয়েছি, আগে কিন্তু আমরা 12 ফলা ব্যবহার করেছি, এরপরে আরো 6টা ফলা এক্সট্রা লাগাইছি, তার মানে টোটাল 18টা ফলা ব্যবহার করা যায়। এবং দেখেন কি পরিমাণে ঘাস আটকাইছে, এই জায়গাটাতে আসলে অনেক পরিমাণে ঘাস ছিল। এটার ক্ষেত্রে চাকা সামনে এবং এই ফলাগুলো হচ্ছে পিছনের দিকে, এবং সামনে একটু দেখি সামনের দিকটাতে দেখেন জাস্ট একটা এটার ব্যারিকেড দেওয়ার মতো একটা জিনিস আছে, এবং এখানেও অন অফ সুইচের একটা এক্সট্রা অপশন আছে যেখান থেকে আপনি অন অফ করতে পারবেন। তেলের ট্যাঙ্কিটা তো মোটামুটি বড়ই আছে দেখতে পাচ্ছেন তো, এবং অনায়াসে এটা খুব ভালো কাজ করবে এবং পারফর্ম করছে অলরেডি, আর আপনারা তো লাইভে দেখলেনই যে আসলে কতটা কাজ করে এবং কিভাবে করে। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, প্রায় 20-21 মিনিট হয়ে গেছে, এবং আমি একটু এর কাজগুলো একটু দেখাই। এইদিকে দেখেন যে এটা হচ্ছে চাষ না করা অংশের জায়গা, আর এটা হচ্ছে আপনার চাষ করার অংশ, দুইটাই আমি একটু পার্থক্যটা বোঝানোর চেষ্টা করি আপনাদেরকে। দেখেন একসাথে ক্যামেরাতে দুইটাই দেখা যাচ্ছে, এবং এই জায়গার মাটিগুলো একটু দেখেন তাহলেই বুঝতে পারবেন যে দুই চাষ দেওয়ার পর কি হয়েছে আর এক চাষ দেওয়ার পর। এক চাষের সময় আমি একটা জাস্ট আপনাদেরকে ভিডিও দেখিয়েছিলাম, আর এটাতে দেখেন কত পরিমাণে গভীর করে এটাকে আসলে চাষ করছে, এবং ঘাসগুলো পুরো আস্ত হয়ে আছে এবং বড় বড় ঘাস সব দেখেন। তো এই ছিল মোটামুটি এই মেশিনের ভিডিও, যদি এর বিস্তারিত ভিডিও আরও আসবে আমাদের চ্যানেলে এবং আমাদের ফেসবুক পেজে, যারা অর্ডার করতে চান সারা বাংলাদেশে নিতে পারবেন। সেলফ এবং নন সেলফ দুইটারই আলাদা আলাদা প্রাইস দেওয়া আছে, আপনারা টেক্সট করলেই প্রাইসগুলো দিয়ে দিবে, এবং আমাদের ডিসক্রিপশনে দেওয়া থাকবে নাম্বারগুলো, ওদেরকে কল করেও আপনারা এই মেশিনটা অর্ডার করতে পারবেন, সারা বাংলাদেশ যে কোনো কুরিয়ারে ডেলিভারি দিতে পারবেন। সবাই ভালো থাকেন, আধুনিক কৃষির সঙ্গেই থাকেন, আল্লাহ হাফেজ।